নবাব সলিমুল্লাহর নাতি পরিচয় দেওয়া আলী হাসান আশকারি নিজেকে প্রভাবশালী দাবি করে চাকরির প্রলোভন সহ বিদেশে পাঠানোর নাম করে অনেকের কাছ থেকে হাতিয়ে নিয়েছেন মোটা অঙ্কের টাকা। প্রতারণা জাল বিছাতে আশকারি দ্বিতীয় বিয়ে করেন চুয়াডাঙ্গায়। সম্প্রতি গ্রেপ্তারের পর বেরিয়ে আসতে শুরু করে তার নানা অপকর্মের ঘটনা। প্রতারক আশকারি ও তার সহযোগীদের শাস্তির দাবি ভুক্তভোগীদের। চুয়াডাঙ্গা প্রতিনিধি জহির রাহান সোহাগের তথ্যচিত্রে দীপ্তচন্দ্র পালের রিপোর্ট। আলী হাসান আশকারি যখনই চুয়াডাঙ্গা তার শ্বশুরবাড়িতে আসতেন তখনই ফুটিয়ে তুলতেন উৎসবের আমেজ। তার সঙ্গে থাকত বেশ কয়েকটি দামি গাড়ি ও 10 থেকে 12 জন গানম্যান। স্বাস্থ্য বিভাগ, সচিবালয় সহ বিভিন্ন সরকারি দফতরে চাকরি দেওয়ার নাম করে আত্মীয় স্বজন ও এলাকার অনেকের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেন এই প্রতারক। সম্প্রতি ঢাকায় গ্রেপ্তার হলে অনেকেরই মাথায় হাত ওঠে। আইজির পরিচয়, ডিআইজির পরিচয়, সচিবালয়ের পরিচয়, মন্ত্রণালয়ের পরিচয়, বিভিন্ন পরিচয়ে আস্তে আস্তে সে এমন একটা প্রভাব বিস্তার করতে থাকে। চুয়াডাঙ্গার মাসপটির এক ছেলের কাছ থেকে টাকা নিয়েছে, তাকে এয়ারপোর্টে চাকরি দেবে বলে, কিন্তু তাকেও আমাদের মতো করে ঘোরাচ্ছে। চুয়াডাঙ্গা দামুরহুদার বিষ্ণুপুর গ্রামের শহীদুল ইসলামের ছেলে রফিকুল ইসলাম তার বোনকে স্বাস্থ্য বিভাগে চাকরি দেওয়ার নাম করে 3 দফায় মোট 13 লাখ টাকা হাতিয়ে নিয়েছে আশকারি। চাকরি না হওয়ায় টাকা ফেরত চাইলে পুলিশ দিয়ে হয়রানি ও খুনের হুমকি দেন আশকারি ও তার স্ত্রী হেনা। সর্বমোট আমি 13 লক্ষ টাকা আমার কাছ থেকে নিয়েছি, সেই টাকা আমি চাইতে গেলে আমাকে বিভিন্ন হুমকি ধমকিও দেয়। চাকরির জন্য তাকে যখন বলি উনি হচ্ছে আমাদের মানে বিভিন্ন ভাবে ছলনা করে যে এখন নাই, আবার আরেকটা চাকরির সুযোগ দাও। গেল সোমবার রাতে চুয়াডাঙ্গা সদর থানায় আশকারি তার স্ত্রী হেনা ও শ্যালক জনিকে আসামি করে একটি মামলা দায়ের করেন রফিকুল ইসলাম। পরে আশকারির শ্যালক জনিকে গ্রেপ্তার করে পুলিশ, তবে পলাতক আছে স্ত্রী হেনা। আমরা অভিযোগের তদন্ত করছি। ইতিমধ্যে আপনারা জেনেছেন যে একজন আটক হয়েছে, গতকালকে তার শ্যালককে আমরা আটক করেছি। আপাতত এই মামলার 3 জন আসামির ভিতরে আমরা 2 জনকে আটক করতে সক্ষম হয়েছি। হেনা ও জনির নামে মিথ্যা মামলা দেয়া হয়েছে বলে দাবি করেন আশকারির শ্বশুর হাতেম আলী। রফিকুলটা আমার ছেলে এবং মেয়ের নামে মামলা দিয়ে সম্পূর্ণ মিথ্যা, ওরা এই টাকার একটা কারণ নেই। প্রতারক আলী হাসান আশকারি ও তার সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন প্রতারণার শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা। দীপ্তচন্দ্র পাল, আরটিভি।